আসসালামু আলাইকুম এটেন বাংলা শেয়ার বাজার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় লঙ্কা বাংলা ফিনান্স লিমিটেডের পরিচালনা পোষ সভা আগামী তিরিশ মার্চ দুপুর দুটায় অনুষ্ঠিত হবে সভায় কোম্পানির একত্রিশ ডিসেম্বর দু হাজার উনিশ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে দুহাজার সালে কোম্পানিটি পনেরো শতাংশ লভ্যাংশ দিয়েছিল মালিক স্পিনিং মিলস লিমিটেডের এক পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন সাইমা মতিন চৌধুরী নামের এই পরিচালক কোম্পানির পাঁচ লাখ শেয়ার কিনবেন আগামী তিরিশ এপ্রিলের মধ্যে পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন তিনি বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ছেচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তেত্রিশ দশমিক নয় এক শতাংশ বিদেশিদের কাছে দশমিক চার এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে উনিশ দশমিক এক সাত শতাংশ শেয়ার রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডে শেয়ার আজ থেকে স্পট মার্কেটের লেনদেন হচ্ছে আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটি শেয়ার লেনদেন করা যাবে কারণে আগামী পঁচিশ মার্চ কোম্পানিটি শেয়ার লেনদেন বন্ধ থাকবে বিডি ওয়েল্ডিং এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডে পরিচালনা পোষ সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী আটাইশ মার্চ বিকেল চারটায় বিডি ওয়েলডিং এবং একত্রিশ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে সভায় বিডি ওয়েল্ডিংয়ের তিরিশ জুন দু হাজার আঠারো ও দু উনিশ এবং তাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্সের একত্রিশ ডিসেম্বর দু হাজার উনিশ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে আগের বছর তাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স এগারো শতাংশ লভ্যাংশ দিয়েছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির সাত উপমহাব্যবস্থাপক পদোন্নতি পেয়েছেন তাদেরকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপনে বলা হয় আইসিবির নিম্নবর্ণিত সাত উপমহাব্যবস্থাপক বা সমমান পদে কর্মরত কর্মকর্তাদের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হলো পদোন্নতিপ্রাপ্ত সাত মহাব্যবস্থাপক হলেন আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান প্রভাস রঞ্জন রায় নসমিন আনোয়ার টিপু সুলতান ফরাজি মোহাম্মদ নজরুল ইসলাম শুক্লা দাস এবং তানজিনা চৌধুরী এদের সবাইকে এদের সকলে আইসিবির প্রধান কার্যালয়ে কর্মরত দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ